রামচন্দ্র, তোমার স্মরণ হয় ওই দিন তুমি সীতা বিনা যজ্ঞ করতে মানা করে দিয়েছিলে? হ্যাঁ, আজ আমি তোমাকে জানাতে এসেছি যে সীতা বিনাও তুমি যজ্ঞ করতে পারো। সীতা বিনা কি করে? আমরা গভীর চিন্তন, মনন আর অধ্যয়ন করে এক উপায় বের করেছি। কি উপায়? সীতার স্বর্ণ প্রতিমা? হ্যাঁ, শাস্ত্র অনুসার যজ্ঞের অনুষ্ঠানের জন্য পত্নীর অনুপস্থিতিকে তার স্বর্ণ প্রতিমার দ্বারা পূর্ণ করা যেতে পারে। সীতার জায়গায় সীতার এই প্রতিমাকে আমার পাশে রেখে আমি কি যজ্ঞ করতে পারি? হ্যাঁ রাঘবেন্দ্র, গুরুদেব আপনি আমাকে অনেক বড় ধর্ম সংকট থেকে বাঁচিয়েছেন। অগ্রজ, দরবারে প্রজারা ব্যাকুল হয়ে আপনার দর্শনের প্রতীক্ষা করে রয়েছে। প্রভু শ্রী রামচন্দ্রে, প্রভু শ্রী রামচন্দ্রে, প্রভু শ্রী রামচন্দ্রে, প্রভু আমাদের ভুলের জন্য আমাদের ক্ষমা করে দিন। কেবল কিছু মূর্খ লোকই বাজে কথা বলেছিল, কিন্তু আমরা সবাই পাপের ভাগী হয়েছি। আমরা আমাদের প্রিয় সীতামাকে হারিয়েছি আর তার শাপের ফল বহু বছর ভোগ করছি মহারাজ। এতদিন ধরে আকাল পীড়িত রয়েছি, বমি বন্ধ হয়ে গেছে, কি কষ্টই না আমরা সয়েছি। মহারাজ, 10 বছর আপনি দুঃখী রয়েছেন আর আমরা আপনার দর্শনের জন্য ব্যাকুল মহারাজ। এই সব কষ্টের মূল কারণ হচ্ছে এক পাপি। কে সেই পাপি? মহারাজ, এই আমার পতি পাঁচ করি এই পরম পবিত্র সীতা মায়ের উপর কলঙ্ক লাগিয়েছিল, তাই ঈশ্বর ওর কথাই ছিনিয়ে নেন। প্রভু বহু বছরে নিজের পাপের দণ্ড ভোগ করছে প্রভু। ব্যাস ব্যাস পাঠ করি, অনুতাপের অশ্রুতে তোমার এই সারা পাপ ধুয়ে গেছে। নগরবাসীগণ, আপনারা ভীত হবেন না, সকলের কুশল মঙ্গলের জন্য প্রভু শ্রীরাম অশ্বমেধ যজ্ঞ করছেন। প্রভু শ্রী রামচন্দ্রে, প্রভু শ্রী রামচন্দ্রে।
शांता सीता तुम्हार मतन धैर्यवान पुरुषे एरकम भ्रांति शोभा पाए ना भाई राघव निजे निजे के सामलाओ तुम्हें कोनो साधारण पुरुष नो युग पुरुष ये सूर्यवंशी और साम्राज्य महाराजाओ जदि तुम्हें एरकम भ्रांतिर अंधकारे घुरते थाको ये रघुवंशेर कीर्तिर की हबे भ्रांतिर अंधकारे आमी घुरछि ना मा आमी सत्यि बोलछि आमी देखुन এই প্রতিমার মাথায় এই টিকা দেখুন আপনারা সবাই দেখুন কি এটা আপনি লাগিয়েছেন না আপনি লাগিয়েছেন না আপনাদের কেউই লাগাননি এই চন্দ্রকার টিকাকে সীতা ব্যতীত আর কে লাগাতে পারে মা